কিশোরগঞ্জের হাওড়ে 14 কিলোমিটার রাস্তায় আলপনা আঁকা হচ্ছে। এটি হবে দেশের সবচেয়ে বড় আলপনা। পহেলা বৈশাখ উপলক্ষে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত আঁকা হচ্ছে এই আলপনা। মিঠামইন জিরো পয়েন্ট থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শফিক আদনান। শফিক আদনান, শুরুতেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে কত দূর আসলে আঁকা শেষ হয়েছে এবং এটি কখন নাগাদ শেষ হবে, আর সার্বিক কি কি আপনার কাছে তথ্য রয়েছে জানাবেন। টুম্পা, আমি এখন রয়েছি কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামনে। এই মিঠামনের যে ওয়াল ওয়েদার সড়কটি রয়েছে, সেই ওয়াল ওয়েদার সড়কে এখন এই যে দেশের সবচেয়ে বড় যে আলপনা আঁকা উৎসব, যে আলপনা আঁকা হচ্ছে, এটি কিন্তু এখনও এই এই আলপনা আঁকার কাজ শেষ হয়নি। তো এটা গতকাল বিকেল থেকে এই এই যে আলপনা আঁকা শুরু হয়েছে, এটি আজকে সারা রাত অবধি চলবে এবং কাল আগামীকাল সাড়ে আটটার দিকে এই আলপনাটি খুলে দেওয়া হবে, মানুষজন এগুলি দেখবে। এবং কাল থেকেই মূলত এই এই উৎসবটি মূলত নববর্ষ, বাংলা নববর্ষ যে আছে, সেই নববর্ষ কিংবা পহেলা বৈশাখ উপলক্ষে এই আয়োজনটি করা হয়েছে। তো এই 14 কিলোমিটার রাস্তা, এখন শিল্পীরা এই মুহূর্তে কিন্তু এই যে অনেক রোদ, তো এখন এই রোদের কারণে এই কাজ বর্তমানে একটু বন্ধ রয়েছে, বিকেলবেলা আবার কাজটি আলপনা আঁকাটি শুরু হবে। তো এখন কিন্তু 650 জন শিল্পী এটি করছে, এই আলপনাটি আঁকা হচ্ছে। এটা সুন্দর একটি আলপনা এবং মানুষজনও কিন্তু এগুলো দেখতে আসছে, মূলত বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা, ফুটিয়ে তোলার জন্যেই কিন্তু এই কাজটি করছে। তো এই ছিল আমার কাছে আপাতত এইখানে মিঠামনে যে সবচেয়ে বড় আলপনা আঁকার উৎসব, সেই উৎসবের বা আলপনা আঁকার খবর।